দুই একটি কথা আপনাদের কাছে সামনে তুলে ধরব কারণ আপনারা দীর্ঘদিন ধরে রুদ্রকে উপেক্ষা করে গোলামিকে উপেক্ষা করে আজকে যে উপস্থিত হয়েছেন আর সবচেয়ে বেশি আজকে মহিলাদের উপস্থিতি আগে আজকে আমাদের কাছে জাগ্রত হয়েছে যে আমার মা কামিরা মা সুন্দরা স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন আর যখন আমরা জানি যে আমাদের এই মা কালী আর মা দুর্গার অবতাররা মহিলারা জাগ্রত হয় তখন এই অসুরকে নাশ করার জন্য তারা দশ হাত প্রয়োজনে নিতে পারে আজকে এই উপস্থিতি তার প্রমাণ করে দিয়েছে আর আমরা জানি 22শে জানুয়ারির পর ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে ওই 22শে জানুয়ারির পর থেকে আমরা বলে দিয়েছি যে দেশের প্রধানমন্ত্রী অন্য কেউ নয় নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে চলছে ধানের কাছে কেউ থাকবে না ইন্ডিয়া ইন্ডিয়া জোর IMDIA ইন্ডিয়া জোর করেছেন মোদীজিকে রুখতে হবে আরে ইন্ডিয়া জোর কি মানুষের জন্য কি কাজ করবে গরিব মানুষের জন্য কি কাজ করবে দেশের জন্য কি কাজ করবে মহিলাদের জন্য কি কাজ করবে কোন তার পরিকল্পনা নেই খালি ইন্ডিয়া জোর IMDIA অর্ধেক লোক জলে জেলে চলে গেছে কিছু লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন কিছু লোক মোদীজির সাপোর্ট করছেন আর শুধু আই করে রয়েছেন ওই ইন্ডিয়ার মধ্যে শুধু আই আই করে রয়েছেন কোনো লাভ হবে না মোদীজির কাছে ওই আই করে কোনো কাজ হবে না মোদীজি ভারতের বিকাশের জন্য যে গ্যারান্টি দিচ্ছেন তাতে ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে ওই ইন্ডিয়া জোরপুর দিয়ে কাজ হবে না মানুষ বৃষ্টি হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার দেশের প্রধানমন্ত্রী হবে ভক্ত অবাক লাগে আজকে এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এবং CPM নির্বাচনে লড়াই করছেন 2023 বিধানসভার নির্বাচন এই কংগ্রেস এবং CPM একজোট হয়েছে এই কুয়ারিকে একটা সময় আমরা জানতাম CPM এর গড় বহু নেতা এই কুয়ারি থেকে CPM এর বহু নেতার হাতে কলি হয়েছে আজকে তারা দ্বিধাগ্রস্ত হয়ে গেছে কমিউনিস্টরা দ্বিধাগ্রস্ত হয়ে গেছে আজকে আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কোথায় ভোট দেবেন উনি তো পূর্ব পশ্চিম আসনে উনি ভোট দেবেন জিজ্ঞেস করবেন না CPM এর নেতাদেরকে যে মানিক সরকার কোথায় ভোট দেবেন কারণ এখানে তো CPM এর প্রার্থী নেই ওইখানে তো কংগ্রেসের প্রার্থী হয়েছে উনি কোথায় ভোট দেবেন এই মানিক বাবুকে তাদেরকে দেখেছি দীর্ঘদিন ধরে এই কংগ্রেসীদের বিরুদ্ধে আন্দোলন করেছে বুর্জোয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন এই মানিক বাবুরা আজকে নরেন্দ্র মোদীজির কল্যাণে মানিক বাবুদের এমন পরিস্থিতি হয়েছে যে মানিক বাবু বাধ্য হবেন ওই হাত চিহ্নে ভোট দিতে নতুবা নরেন্দ্র মোদীর দিকে সাপোর্ট করে হাত চিহ্নে মানিক সরকার ভোট দিতে বাধ্য হবে সেই পরিস্থিতির শিকার হয়েছে তারা আমাকে রবিবাবু বলছিলেন যে আজকে কিছু CPM এর লোক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন প্রায় 12 পরিবারের 68 ভোটার আজকে CPM এর দ্বারা নির্বাচিত হয়ে CPM করেছে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে দিনে দিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে আর কিছুক্ষণ পর আগরতলার পার্টি অফিসে আমিও থাকার কথা রয়েছে আমার কাছ থেকে অনেক CPM এবং কংগ্রেসের নেতৃত্ব আজকে আমাদের পার্টিতে সামিল হতে চলছে সেটা প্রায় 6টার সময় আমাদের আগরতলা পার্টি অফিসে হবে কারণ মানুষ বুঝতে পারছে এই কমিউনিস্টরা কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছে আর এই কংগ্রেসীদের সঙ্গে তাদের আঘাত করতে হয়েছে আর এই কংগ্রেসীরা দমের দম
পঁচিশটা বছর এই রাজ্যের বুকে সিপিএম এর রাজত্ব চলেছে। আর এই সিপিএম এর রাজত্বে বহু কংগ্রেসি নেতা, বহু কংগ্রেসি যারা বিরোধী দল করত, তাদেরকে ত্রিপুরা থেকে ছাড়, মানে ত্রিপুরা থেকে ভাগতে হয়েছে। শুধু তাই নয়, বহু কংগ্রেসি নেতাদেরকে হত্যা করা হয়েছে। আমরা জানি না এই ভুয়াই অঞ্চল এলাকায় খুব সংঘর্ষের জায়গা এই সিপিএম এর তারা পঁচিশটা বছর কায়েম করে রেখেছে। আজকে যারা ওই কংগ্রেস করতে গিয়ে খুন হয়েছে, তাদের আত্মা ওই সিপিএম এর নেতাদেরকে জিজ্ঞেস করতে চায়, ওই কংগ্রেসী নেতাদের জিজ্ঞেস করতে চায় যে কাদের সাথে সিপিএম এর, কাদের সাথে ওই সিপিএম এর সঙ্গে আলাপ হয়েছে জিজ্ঞেস করবে তো। ওই কংগ্রেসি আর সিপিএম এর নেতা কয়েকজনে কোন উপায়িত রয়েছে, বিদ্যমান রয়েছে, আমাকে সুব্রত বলছিলেন কংগ্রেস সভাপতি, যে লুকিয়ে লুকিয়ে এখন রাজনীতি করেন, খোলা ময়দানে আসতে পারে না, ভয় আতঙ্ক, কারণ মানুষ পঁচিশটা বছর ছিলেন, মানুষের জন্য যে কাজ তুমি করেছেন আমি বলবো আপনাদের সামনে তুলে ধরো। আজকে লুকিয়ে লুকিয়ে করছেন, জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে যদি দেখা হয় যে কাদের সাথে ওই কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বন্ধুত্ব হয়েছে। এই কংগ্রেসীদের লজ্জা করে না? আজকে তারা কংগ্রেসি বলে নিজেদেরকে আর দাবি করেন, তাদের গ্যারান্টি কে দেবে? আপনারা বলুন না তাদের রাজনৈতিক অবস্থান কি, তারা আগামী দিনে কংগ্রেসে থাকবেন তার কি গ্যারান্টি রয়েছে? কোন গ্যারান্টি আছে? তারা তো কোন সময় কংগ্রেস, কোন সময় তৃণমূল কংগ্রেস, কোন সময় বিজেপি, আবার কোন সময় কংগ্রেস। নির্বাচন আসলে তাদেরকে দেখা যায় মুখোশ খুলে আসে, আর কি বলেন ওই কংগ্রেসিরা, এবার আয়া পড়তাছি আয়া লই আইনে চাপড়া সুবিধা লোক। আর দেখা যেত এই কংগ্রেসিদেরকে রেজাল্টের দুই দিন আগে তাদের মোবাইলের সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানত ওই দিল্লির কংগ্রেস সোনিয়া গান্ধীরা এই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর তাদের বাড়িতে মোটা মোটা সুটকেস চলে যেত, সিপিএম এর সমস্ত সুযোগ সুবিধা এই কংগ্রেস দিয়ে করে দিত।